জানেন পাগড়ি বেঁধে কেন মঞ্চে ওঠেন গায়ক অরিজিৎ সিং? গান গাওয়ার সময় কেন প্রয়োজন পড়ে এই পাগড়ির? দাবি হ্যাট কিংবা টুপি ছেড়ে পাগড়ি কেন বেছে নেন জনপ্রিয় এই গায়ক? পাড়ার মঞ্চ থেকে আইপিএল স্টেজ সর্বত্র কেন মাথায় বাঁধেন কাপড়? মঞ্চে উঠলে কেন ঢাকেন চুল? এমনি এমনি নয়, বিশেষ এই কারণেই পাগড়ি পরেন অরিজিৎ। কারণ জানলে গর্বে ভরবে বুক। বাংলা হোক বা হিন্দির রোমান্টিক গানের জাদুকর বললেই মাথায় আসে সুরকার অরিজিৎ সিং এর নাম। গোটা দেশ জুড়ে রয়েছে তার অগণিত ভক্ত। শুধু প্রেমের গান নয়, যে কোনো ঘরানার গানেই স্বচ্ছন্দ বোধ করেন এই বাঙালি গায়ক। তার লাইভ পারফরমেন্স দেখার জন্য ভক্তরা মুখিয়ে থাকে। অরিজিৎ সিং এর স্টেজ পারফরমেন্স করার সময় একটি বিষয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তিনি মাথায় সর্বদা পাগড়ি ব্যবহার করেন। বেশিরভাগ ক্ষেত্রেই তাকে মাথায় পাগড়ি বেঁধে মঞ্চ কাঁপাতে দেখা যায়। অন্যান্য বড় মাপের শিল্পীরা যেখানে নামি দামি কস্টিউম পরে মঞ্চে ওঠেন, সেখান থেকে একেবারেই ব্যতিক্রম অরিজিৎ সিং। পাগড়ি পরে মাটির মানুষ সেজে গানের মঞ্চে পা রাখেন তিনি। 2021-এর 6 জুন এক অনলাইন কনসার্টে প্রথমবার পাগড়ি পরতে দেখা যায় অরিজিৎকে। এই পাগড়ি পরার পেছনেও লুকিয়ে আছে গল্প। অরিজিৎ সিং পুরোপুরি বাঙালি পরিবার থেকে উঠে আসেননি, তিনি বেড়ে উঠেছেন দুটো যৌথ সংস্কৃতির মাঝে। অরিজিতের মা ছিলেন বাঙালি, বাবা ছিলেন শিখ। গান গাইবার সময় তিনি যে মাথায় পাগড়ি পরেন, এই সংস্কৃতি তিনি তার বাবার কাছ থেকে পেয়েছেন। শিখ সম্প্রদায়ের রীতি মেনে অরিজিৎ সিং মাথায় পাগড়ি পরেন। তিনি বাবা মা উভয়ের ধর্মকে সমানভাবে পালন করেন। ছোট থেকে তিনি এই সমস্ত রীতি রেওয়াজ চর্চা করে আসছেন বলে শোনা যায়। ছোটবেলায় সেই শিক্ষাকে আগলে রেখে আজও চলেছেন অরিজিৎ সিং। তাই পাড়ার মঞ্চ হোক বা আইপিএল এর আলো ঝলমল স্টেজ, সবেতেই সাদা সিধে পাশের বাড়ির ছেলে রূপেই হাজির থাকেন অরিজিৎ।